2012 সালের 12 ডিসেম্বর উম্মে আহমদ শিশিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব আল হাসান। 3 বছর পরে 2015 সালে 9 নভেম্বর এই তারকা দম্পতির ঘরে নতুন অতিথি হিসেবে আগমন ঘটে আইলানা হাসান আবির। বৃহস্পতিবার শিশির সাকিবের বিবাহবার্ষিক, বিশেষ দিনটি উপলক্ষে স্ত্রী সহ একটি ছবি পোস্ট করেছেন নিজ ফেসবুক পেজে। 12-12-12, 7 বছর আগে এই দিনে বিয়ের পিঁড়িতে বসেন দুজনে। বিয়ের পরপরই এই জুটি ছিল নানা কারণে আলোচনায়। কখনো স্ত্রীকে উত্ত্যক্ত করার কারণে মাঠে দর্শকদের দিকে তেড়ে গিয়েছিলেন সাকিব, অন্যদিকে খেলার মাঠে ভিন্ন ইস্যুতে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতো প্রকাশ করেছেন শিশিরও। সেগুলো নিয়ে ভক্ত সমালোচকদের আগ্রহ ছিল না কমতি। কয়েকদিন আগে জুয়ারিদের কাছ থেকে প্রস্তাব পাওয়ার তথ্য গোপন করায় সাকিবকে 1 বছরের জন্য নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। 22 গজ থেকে আপাতত দূরে আছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড। নিজের সপ্তম বিবাহ বার্ষিকীর প্যারিসের আইফেল টাওয়ারের সামনে একটি ছবি পোস্ট করেন এই স্পিন অলরাউন্ডার। লিখেছেন, 7 বছর এখনও নট আউট, জীবনে সেরা জুটি গড়েছি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।